অর্থাৎ এনার্জি খাত, প্রফেশনালদের সক্ষমতা উন্নয়ন এবং ক্ষমতা আরোহী মূলত সালে আরোহী ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানিতে মূল্য আমি আমরাও নিজের সূচ থেকে বিদেশি বিনিয়োগের সক্ষমতা উন্নয়ন তার আরোহ মূল্য আছে স্বীকার প্রতিটি সংস্থা কোম্পানি প্রশাসন জনগণের বিরোধিতার কারণে কয়লা ও গ্যাস রপ্তানি তা উত্তোলন করার পরিবর্তে বিদ্যুৎ কয়লা গ্যাস আমদানির বৃদ্ধি ও সংকট এবং ভর্তুকি প্রত্যাহার এসব কারণে অর্থনৈতিকভাবে লাভজনক নবায়নযোগ্য জ্বালানি নীতি 2008% হতে হিত নবায়নযোগ্য বিদ্যুৎ কিন্তু বাস্তবে তাকে সেটা ঋণ এবং মুদ্রা সাশ্রয় করা আমাদের আপনাদের খুবই বেশি বাইবল এই দেশে নাম এখানে একটা বড় বিদ্যুৎ আমরা পাচ্ছি না সিস্টেমে, এই কারণে আমি মনে করি যে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে, লোডশেডে বেড়ে গেছে, লোডশেডে যারা কয়েকটা বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট কাজ না করাতে, যার কারণে তেলের ব্যাপারও আমাদের নিয়ে আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি আনার জন্য, গ্যাসের ব্যাপারেও আমরা এখন ইন্ডাস্ট্রিতে ডাইভার্ট করছি বেশিরভাগ গ্যাস দিচ্ছি, যার কারণে আমাদের মনে করি আবার হিটও ওয়েদারের অবস্থাও খুব বেশি গরম পড়ে গেছে, 38 ডিগ্রির উপরে চলে গেছে, কোনো জায়গা তো 41 ডিগ্রি, তো এই কারণে আমি মনে করি যে আমরা খুবই দুঃখিত এই বিষয় যে আমাদের কিন্তু এই মুহূর্তে কিছুটা লোডশেড চলতেছে এবং এটা কিছুদিন প্রায় 1500-এর উপরে মনে করি মেগাওয়াটের উপরে এখন লোডশেড চলতেছে। দিন আসতেছে